বাবুরিয়া পশ্চিমবঙ্গ একজন ভালো মানুষ ছিলেন, সেটা হচ্ছে আমাদের দায়িত্ব বোধের জায়গা থেকে মিশা জায়েদ প্যানেলের এবং একজন শিল্পীর প্রতি একটা শিল্পীর সম্মান শ্রদ্ধা থেকে সংস্কৃতি অঙ্গনের একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব বোধ ছিল যে কবরী আপার পাশে আমরা দাঁড়াই। তখন চিন্তা ভুলে যাই যে মৃত্যু তো সবার হবেই, মৃত্যুকে যদি চেষ্টা করে মৃত্যু আটকাতে রাখতে পারবে না, কারণ স্পষ্টভাবে লেখা আছে আয়াত কুল্লু নফসুন জায়গাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে, অতএব যে প্রাণ পেয়েছে তাকে মরতে হবে। কাজে হচ্ছে যে আমরা ক্যাবিনেট মূলত আমি আর জায়েদ, আমরা আমারও অনেক বয়স হয়েছে, সব কিছু ভুলে গিয়ে আমরা চিন্তা করে দেখলাম যে এই বাংলা চলচ্চিত্রের স্থপতি হচ্ছে রাজ্জাক কবরী। কবরীর পাশে যদি আমরা না দাঁড়াই তাহলে ইন্ডাস্ট্রি আজকে প্রশ্নবিদ্ধ হতো, যদি শুধু আমরা না দাঁড়াতাম, কোনো 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 সংগঠনের বলবো কেউ যায়নি, কিন্তু ইভেন তো তার কোনো সহকর্মীও সেখানে উপস্থিত হতে পারেননি প্যান্ডামিকের জন্য, কিন্তু আমরা কিন্তু সব ভুলে গিয়ে আমরা জীবন রিক্স নিয়ে চলে গেলাম। এইটা বা জাভেদ ভাইয়ের যখন শরীর খারাপ হয়, জাভেদ ভাই করোনাকালীন সময়ে আমরা পাশে ছিলাম, এটা আমাদের দায়িত্ব আর কি, দায়িত্ব জায়গা। দেখা গেল যে আপনারা শুধু কবরিয়াপা জাভেদ ভাই না, শুধু রানা হামিদ, তখন আমরা অনেকেই বলছে যে ছবি তোলার জন্য গিয়েছে, তো অনেকে সিনেমার লোক বলছে তাহলে মিশা সদাগর জায়েদ খান ছবি তোলার জন্য যদি যেয়ে থাকে, তো আপনারা যে একটা ছবি তুলতেন ওটা তো একবার দুইবার নয়, অসংখ্যবার। আবার করোনাকালীন সময় আপনাদের যে ভূমিকা তা অপরিসীম সম্মানের শ্রদ্ধার, তো সেই জায়গা থেকে আবার আপনাদের সমালোচনাও আছে। জি জি, এই বিষয়ে আপনার মন্তব্যটা না, দেখেন সমালোচনা যারা করবে তারা আপনি যত ভালো কাজ করেন না কেন তাও করবে, কারণ সমালোচনার ঊর্ধ্বে তো মনে করেন আপনি, আমাদের রাজনৈতিকভাবে যদি বলি আপনি তো মানুষ পারেন না সমালোচনার মধ্যে, মানে প্রধানমন্ত্রীকে নিয়ে আসে, মানে মানুষ তো সমালোচনা করতে তো কোনোই নাই, আর ধর্মীয়ভাবে বলেন তো আল্লাহ রসুলের মানুষও সমালোচনা করছে। কাজে হচ্ছে যে এটা আপনি সমালোচনা যা করবে তার কাজ হচ্ছে সমালোচনা করা, কাজে তাকে তো আপনি থামাতে পারবেন না ভাইয়া, বাট আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া। আমরা এরকম মানে নেতৃত্বে বিশ্বাস করি যে আমাদের কাজ হচ্ছে সেবা দিয়ে, আমরা সেবা করে যাবো, কাজে কে আলোচনা করলো সমালোচনা করলো ওইটা আমাদের গতিকে থামাতে পারবে না, কারণ আমাদের লক্ষ্য এবং আমাদের আদর্শ অভিন্ন, আমরা সততার সাথে সেবা করতে চাই। তো আপনি সিনেমার ইতিহাসের একটা সাক্ষী হলেন যে দীর্ঘ সময় এফডিসিতে একটা আধুনিক মসজিদ হয়েছে, যখন এই কাজটি শুরু হয় আপনি সভাপতি ছিলেন এবং গতকাল চাবি হস্তান্তর হলো, নামাজ শুরু হলো, আপনি সভাপতি, তো আর সাত দিন বা কয়েকদিন পরে নির্বাচন, তো এটা কিন্তু একটা অনেক সৌভাগ্যের বিষয়, মিশা সওদাগর একজন প্রধান বিলেন বাংলাদেশের এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত, তো মসজিদটি যিনি বানিয়েছে তো এই ওনার সম্পর্কে তো আপনি আপনার মনের দিক থেকে কতটা শ্রদ্ধা ভক্তি বা, মানে আমি বলি যে মানে একেবারে শ্রদ্ধার চোর, মানে শ্রদ্ধার চরমটাই তার জন্য, হৃদয়ের অতুল থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, হৃদয় নিগ্রামের শুভেচ্ছা ভালোবাসা, তার জন্য অনেক অনেক সম্মানিত আমরা শিল্পী সমিতি না, আমরা চলচ্চিত্র পরিবার সম্মানিত, কারণ উনি এত বড় একটা মানে যে স্টেপ নিয়েছেন এই স্টেপটা অনেক বড়, অনেক টাকার ব্যাপার, উনি যে তার মানে লালন করলেন এখানে, আমরা তাকে প্রস্তাব রেখেছিলাম, প্রস্তাবের সময় ছিলেন আমাদের ফারুক পাঠান সাহেব এমপি মহোদয় ছিলেন, আমি বললাম যে তৎকালীন বদিউল্লাহ 18 শেষে মনে হয় আমরা বা 19 দিকে মনে রেখেছিলাম, তো সেই জায়গা থেকে তখন নতুনবাবুর ভাই ছিলেন আমাদের, রিয়াজ ছিলেন, আমি ছিলাম, জায়েদ খান ছিলেন, এবং এই যে সনি একটা ছেলে, যে ছেলেটা এটাকে সেতুবন্ধন করেছে, মিডিয়া যে মেনটেন করেছে, তো আমি বলবো যে আমি তার প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং আমি একইভাবে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই সনিকে, যে সনি যদি এটার পেছনে না লেগে থাকতো তাহলে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমরা আমাদের মধ্যে অভ্যাসটা পেতাম না। আচ্ছা লাস্ট করছেন যে সনি লেগেছিল, সমন্বয় করেছে আপনাদের সকলের চেষ্টা ছিল মসজিদে তৈরি হয়েছে, তো সিনেমার যে দুরবস্থা, সিনেপ্লেক্স নাই, সিনেমা হল নাই, সিনেমা ভালো তৈরি হচ্ছে না, তো দুইটার মাত্র প্রেসিডেন্ট আগামী, তো আপনি প্রেসিডেন্ট প্রার্থী হয়তো নির্বাচিত হবে, তো আপনি আপনার পরিকল্পনা কি, যে একটা মসজিদ যদি তৈরি হয়ে যেতে পারে একটি পরিকল্পনায় সনির সমন্বয় বা ইত্যাদিতে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির পরিবর্তন এবং সিনেপ্লেক্স ইত্যাদি নিয়ে আপনি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হলে আপনার পরিকল্পনাটা কীভাবে সাজিয়েছে? হ্যাঁ, দু বিষয়, একটা হচ্ছে ধার্মিক বিষয়, একটা হচ্ছে যে মনে করো সামাজিক বিষয়, সামাজিকভাবে আমাদের বিনোদন দরকার, তো বিনোদনের জন্য এভাবে সামাজিকভাবে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে বিনোদনের জন্য সেভাবে আপনি কিন্তু এভাবে স্পন্সর পাবেন না, এটা খুব স্বাভাবিক। আমাদের যে কৃষ্টি কালচারে সবাই প্রশ্ন করবে না যে তুমি কি ব্যায়াম করতে গেছো, তুমি কি খেলতে গেছো, তুমি কি অভিনয় করছো, এটা বলবে না, আমরা সবাই বলি তুমি কি নামাজ পড়ছো, তুমি কি আপনার ছেলে মেয়েকে কোরআন শরীফ শিক্ষা দিচ্ছেন, আমরা এই প্রশ্নটা করি। কাজ হচ্ছে সংস্কৃতি থেকে বিচার করলে আমরা জাতিগতভাবে অনেক পিছিয়ে আছি, এটা হলো আমার উপলব্ধি এতদিনে, তো সেই জায়গায়। আর দেখেন মূল বিষয়টা হচ্ছে যে
ফিল্ম কিভাবে হবে, সিনেপ্লেক্স কিভাবে বাড়বে, এর জন্য সিনেপ্লেক্সের মালিকরা দায়িত্ব নেবে, এটা তো আমাদের কাজ না। এই বারবার ভুল করে থেকে আমরা শিল্পীদের কাজ হচ্ছে ভালো করে অভিনয় করা। আপনি ডিরেক্টর, আপনি ভালোকে স্ক্রিপ্ট দিলেন, আমার আমার মনের মাধুরী মিশে আমাকে এটাকে একেবারে এমন একটা অ্যাক্টিং করে দিতে হবে যাতে দর্শকের হৃদয়ে পথে যাতে এটা আকর্ষিত হয়, এটা আমার কাজ। আমার কাজ না এখানে কে ফিল্ম বানালো, কে হল কতগুলো রিলিজ হলো, হল হলো না, আমরা কেউ ডাকলে সাহায্য করতে পারি, কিন্তু এটা আমাদের কাজ না। শিল্পীর কাজ হলো অভিনয় করা। এছাড়াও যদি শিল্পী অন্য কোনো কাজ করে তাহলে সে শিল্পী থাকবে না, তাহলে সে প্রডিউসার হয়ে যাবে, ডিরেক্টর হবে। তো ডিরেক্টর প্রডিউসারদের কাজই হচ্ছে ছবি বানানো এবং ছবি কীভাবে চলবে, এবং হল মালিকদের কাজ হচ্ছে কীভাবে হলটাকে ঠিক রাখবে, সিনেপ্লেক্স বানাবে বানাবে না, এটা এটা আমার আমরা শিল্পীরা পক্ষে একা সম্ভব। শিল্পী হচ্ছে অভিনয় করা জাত, কাজে এই জাতকে অন্য জাতের সাথে মিলাবেন না, তাহলে কিন্তু সমস্যা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, মিশা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।